হঠাৎ তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করল তৃণমূলেরই হেভিওয়েট নেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করলেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক ভুল করে যাচ্ছেন আগামীতে তৃণমূল কংগ্রেস বিশাল ধাক্কা খেতে পারে। 2021 নির্বাচনের আগে যারা অর্থের লোভে যারা স্বার্থের লোভে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল তাদেরকে দলে ফিরিয়ে নেওয়ার কোনো মানে নেই, এদেরকে সাধারণ জনগণ চায় না, বাংলার মানুষ এদেরকে চায় না আবার তৃণমূল কংগ্রেস দেখতে, এমনটা কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন এবার তৃণমূলেরই হেভিওয়েট নেতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিতভাবে জানিয়ে দেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করলেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গাদ্দারদের দলে ফিরিয়ে নিয়ে মস্ত বড় ভুল করেছেন। মুকুলরায় সব্যসাচী দত্ত রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো গাদ্দারদেরকে বাংলার মানুষ পছন্দ করেন না, বাংলার মানুষ এদেরকে তৃণমূলে দেখতে চান না বলেও দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।